ছোটোবেলায় দেখতাম মা এই ছোট ছোট আলুগুলোকে স্লাইস করে কেটে লাল লাল মুচমুচে করে ভেজে দিতেন যেটা খেতে ডাল ভাতের সঙ্গে মজার লাগতো তো ভাবলাম সেই ছোটোবেলার স্মৃতি বিজড়িত রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি এখানে যে সব ছোটো গুঁড়ি গুঁড়ি আলু হয় সেইগুলোই আমি ব্যবহার করব আলুগুলোকে আমি ধুয়ে নিয়েছি তাও একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ খোসা সমেত রান্না করব। যদি কাদা মাটি লেগে থাকে তাহলে কিচকিচ করবে আমি একটি বাটিতে আলুগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে বাটিটা ভর্তি করে জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে হাত দিয়ে নোংরে নোগড়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি আলুগুলোকে কিন্তু আগেই ভালো করে ধুয়ে নিয়েছি তাই একবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি যদি খুব বেশি নোংরা জল বেরোয় তাহলে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবেন দেখুন আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার জল থেকে উঠিয়ে নিলাম উঠিয়ে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি আপনারা যে কোনো আকারে শেপ দিয়ে কেটে নিতে পারবেন আলুগুলো কাটার পরে আবার জলে দিয়ে দিলাম জলে দিয়ে আবারও ভালো করে ধুয়ে নিতে হবে কাটার পরে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে উঠিয়ে নিলাম দেখুন প্রতিটা আলু আমি কিন্তু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি রান্নার জন্য কড়াইতে চার চামচ সরষের তেল দিলাম আপনারা চাইলে রিফাইন তেলও রান্না করতে পারেন একটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো দেওয়ার পরে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজগুলো হালকা কালার আসা অবধি ভেজে নেব কারণ আগেই যদি লাল করে বেশি লাল করে ভেজে নিই তাহলে আলু যখন ভাজা হবে তখন পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে তাই অল্প করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে এবার স্লাইস করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পরে আলুগুলো দেওয়ার পরে দু মিনিট নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচেরও কম পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিলাম আর হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম দিয়ে মশলার সঙ্গে আলুগুলো ভালো করে মিশিয়ে নিলাম এই আলুগুলো কিন্তু একদম জিরো ফ্লেমে রান্না করতে হবে না হলে মশলাটা তাড়াতাড়ি পুড়ে যাবে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আলুগুলোকে জিরো ফ্লেমে রান্না করব। যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর ঢাকাটা সরিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে মানে মিডিয়ামের থেকেও কম দিয়ে আলুগুলোকে ভাজতে হবে যতক্ষণ না কালার আসে ততক্ষণ ভাজতে হবে এই রেসিপিটা খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন আর রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও প্রচুর পরিমাণে শেয়ার করে আমার পাশে থাকবেন দেখুন আলুগুলো মুচমুচে ভাজা হয়ে গেছে এবার আমি পরিবেশনের জন্য আলুগুলোকে উঠে নিলাম এই রকম আলু ভাজা গরম গরম ভাত আর ডালের সঙ্গে খেতে দারুণ লাগে আশা করছি আপনারা এই ছোট আলু নষ্ট না করে এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন সবাই মজা করে খাবে আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্তই দেখা হবে পরে নতুন কোনো রেসিপির ভিডিওতে ততদিনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ